সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজ মার্চ মাসের 12 তারিখ 2023 সাল রবিবার। আজকের দিনে যে যোগটি থাকছে সেটি হলো ব্যাঘাত যোগ, থাকবে অপরাহ্ন 5টা 6 মিনিট পর্যন্ত। আজকের দিনে কোথাও যদি শুভযাত্রা করেন সেক্ষেত্রে যাত্রা মধ্যম মানের হতে পারে, তবে পশ্চিম দিকে নিষেধ। আবার আপনারা 6টার 20 পরে তেমন শুভযাত্রা আজকের দিনে কিন্তু পাবেন না। যাই হোক, আজকের দিনে 3টি ভাগে যদি বিভক্ত করা যায় আজকের দিনটাকে, সকালের দিকটায় শারীরিক বিষয়ে একটু কিন্তু যত্নবান হবে, অর্থাৎ সকালের দিকটা একটু পরিশ্রমের কাজ কম করবেন, একটু রেস্ট নেবার চেষ্টা রাখবেন। এর পরবর্তী ক্ষেত্রে সময়, অর্থাৎ দুপুরের ঠিক 8টার পর থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে খারাপ নয়। আর্থিক বিষয়ে যদি কোথাও আপনারা পেতেন একটি ঝামেলার মধ্যে আছেন, সেই সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। বা আপনি যদি বিজনেস ক্ষেত্রের মধ্যে থাকেন, বিজনেস ক্ষেত্র থেকে যথেষ্ট আপনি আশাবাদী হবেন। আজকের দিনে পরিবারের মধ্যে যথেষ্ট গুরুত্ব আপনার থাকছে, অর্থাৎ আপনি একটু গাম্ভীর প্রকৃতি নিয়ে থাকবেন। আপনি যদি একমাত্র ইনকাম ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু আজকের দিনে পরিবারের মধ্যে প্রভাব থাকবে। এছাড়াও আজকের দিনে পারিবারিক কিছু টুকিটাকি কাজ যেগুলো হয়ে থাকে সেগুলো করার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। বা আজকের দিনে আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে বিবাহ বিষয়ে কথাবার্তা বলতে দেখা যাবে। আজকের দিনে এর পরবর্তী সময় ক্ষেত্রে, অর্থাৎ সন্ধ্যার দিকটা বিজনেস ক্ষেত্র নিয়ে যথেষ্ট আপনি আশাবাদী হবেন এবং এই বিষয়ে যথেষ্ট চিন্তা আপনারা করবেন। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সম্পর্ক যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। আজকের দিনটা আপনারা যারা প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, কোনো কারণে সম্পর্ক হয়তো আপনাদের মধ্যে বনিবনা তেমন নেই, বিপরীত দিক থেকে দেখবেন অনেক রিকোয়েস্ট কিন্তু আপনি পাবেন, অর্থাৎ বিপরীত দিক থেকে আপনাকে যথেষ্ট বোঝাবার চেষ্টা রাখবে। আজকের দিনটা মানসিক দিক থেকে যথেষ্ট আশাবাদী আপনি থাকবেন। নিজের যে কাজগুলো আপনি চেষ্টা করবেন ততটুকু ফিডব্যাক না পেলেও মানসিক দিক থেকে যথেষ্ট আপনি আশাবাদী থাকবেন, অর্থাৎ আপনি কিছু না কিছু করতে পারবেন, এইরকমই চিন্তাভাবনা আপনার মনের মধ্যে থাকবে। ধন্যবাদ।